বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে যে ক্লাসটা করার জন্য উপস্থিত হয়েছি সেটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় চার। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় চার, এ অধ্যায়ের নাম হলো তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব। তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া ও চুম্বকত্ব এ অধ্যায়ের আজকে আমাদের হলো প্রথম ক্লাস, অর্থাৎ লেকচার ওয়ান। লেকচার ওয়ান আজকে আমরা শুরু করব। এ অধ্যায়টা পড়ার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া কি, সেটা আমাদের জানতে হবে। তোমরা সবাই এই সংজ্ঞাটা লিখে নিবা। এখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ওই পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া বলে। ভিডিওটা স্টপ করে এটা লিখে নিয়ে তারপরে আমার পরবর্তী লেকচার, মানে যতটুকু আমি বুঝাবো সেটা বুঝবা। এই ভিডিওগুলোর সুবিধা হলো এটা, আমাকে আর অপেক্ষা করতে হবে না। তোমরা লেখা শেষ করো, তারপরে বুঝাচ্ছি, এটা বলার মনে হয় দরকার নেই। তাহলে আরেকবার বলি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ওই পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া বলে। ঘটনাটা কি সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। মনে করো একটা পরিবাহী তার, এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহিত করা হলো, এই পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া বলে। আমি আরও একবার বলি, মনে করো আমার হাতে যে মার্কারটা আছে এটাকে আমি যদি তার কল্পনা করি, এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এই বিদ্যুৎ যাওয়ার কারণে এই তারের চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সাধারণত আমরা যেটা জানি সেটা হলো একটা চুম্বককে যদি আমি এই জায়গায় রেখে দিই তাহলে এই চুম্বকের চারপাশে তার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কিন্তু এইখানে বলছে চুম্বক রাখি নাই, একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতেছি, এই বিদ্যুৎ প্রবাহিত করার জন্য এই তারের চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তোমাদের প্রশ্ন হলো কেন একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ওই তারের চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটার জন্য আমি একটু কথা বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যে কোনো পদার্থ, পৃথিবীতে যত পদার্থ আছে, যে কোনো পদার্থকে যদি তুমি ভাঙো তাহলে পাওয়া হচ্ছে অণু, আর অণুকে যদি ভাঙো তাহলে পাওয়া হচ্ছে পরমাণু, পরমাণুকে যদি ভাঙো তাহলে পাওয়া ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল অর্থাৎ জিরো। এটা আমরা জানি, এদেরকে বলা হয় মৌলিক কণা, যদিও আরও এদেরকে ভাঙা যায়। মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আদান, ইলেকট্রনের আদান হচ্ছে ঋণাত্মক, আর প্রোটন হচ্ছে ধনাত্মক, নিউট্রন হচ্ছে জিরো। এইবার আমরা দেখব আসলে একটা চুম্বক কখন হয়। যে কোনো একটা চুম্বককে যদি তুমি ভাঙো, চুম্বক, এই চুম্বককে ভাঙলে প্রথমে পাওয়া যাবে চুম্বক ডোমেইন, চুম্বক ডোমেইন। এই চুম্বক ডোমেইনকে যদি ভাঙো তাহলে তোমার পাওয়া যাবে হচ্ছে চুম্বক দ্বিমেরু, চুম্বক দ্বিমেরু। চুম্বক দ্বিমেরুকে যদি ভাঙো তাহলে তুমি পাবা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তড়িৎ দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরু হচ্ছে ধনাত্মক চার্জ, আরেকটা হচ্ছে ঋণাত্মক চার্জ, এই দুইটা থাকবে পাশাপাশি, ধনাত্মক চার্জ আরেকটা হচ্ছে ঋণাত্মক চার্জ। আমরা ধনাত্মক চার্জ বলতে কি বুঝি, যেখানে হচ্ছে প্রোটনের উপস্থিতি বেশি, আর ঋণাত্মক চার্জ বলতে কি বুঝি, যেখানে ইলেকট্রনের উপস্থিতি বেশি। এবার আমি যে শব্দটা ব্যবহার করলাম প্রোটনের উপস্থিতি বেশি, এই শব্দটা ব্যবহার করা যাবে না। কারণ কি, কারণ প্রোটন এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যেতে পারে না। তাহলে কে যেতে পারে, যেতে পারে শুধুমাত্র ইলেকট্রন, কে যেতে পারে, শুধুমাত্র ইলেকট্রন।
যদি শুধুমাত্র ইলেকট্রন যায় তাহলে তোমরা বলবা কোনো একটা বস্তুর মধ্যে যদি ঋণাত্মক চার্জ দেখা যায় বা ঋণাত্মক আদানের উপস্থিতি পাওয়া যায় তাহলে আমরা বলে দিব সেই বস্তুতে ইলেকট্রনের উপস্থিতি বেশি। আর যদি কোনো একটা জায়গায় ধনাত্মক চার্জ দেখা যায় বা ধনাত্মক আদান দেখা যায় তাহলে আমরা বলে দিব সেই মৌলতে বা সেই বস্তুর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, অর্থাৎ ইলেকট্রন উপস্থিত কম। কার থেকে? প্রোটন থেকে। ইলেকট্রন দিয়েই সব কিছু নির্ধারিত হয়, কারণ প্রোটন তো এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যেতে পারে না, শুধুমাত্র যেতে পারে ইলেকট্রন। যদি কোনো পরমাণুতে বেশি পরিমাণ ইলেকট্রনকে অবস্থান করে তাহলে সেই জায়গায় ঋণাত্মক চার্জ দেখাবে, যদি সেই জায়গায় ইলেকট্রনের পরিমাণ কম থাকে তাহলে সেই জায়গায় ধনাত্মক চার্জ দেখাবে। আর যদি ইলেকট্রনের পরিমাণ প্রোটনের সংখ্যার সমান হয় তাহলে কোনো চার্জই দেখাবে না। তাহলে আমরা যদি চুম্বককে ভেঙে আস্তে আস্তে একদম লাস্ট প্রান্তে যাই তাহলে দেখতে পাই এই চুম্বক ধর্মের জন্য দায়ী হলো ধনাত্মক আর ঋণাত্মক চার্জ, যেটা আসলে ইলেকট্রন দায়ী। কে দায়ী? তাহলে ইলেকট্রনের কারণেই মূলত একটা পদার্থ চুম্বক হয়, স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে। আর এই কারণেই যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয়, তড়িৎ প্রবাহিত করা মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, তার মানে ওই ইলেকট্রনের জন্যেই বা চার্জের জন্যেই এই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। মোটামুটি ধারণা দিলাম। এই চুম্বক ডোমেইন বা চুম্বক দ্বিমেরু এইগুলো পরে আসবে, এগুলো ডিটেলস যখন বোঝাবো তখন আরও একটু ভালো বুঝতে পারবা। তো আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বক্রিয়া। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ওই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, একে তড়িৎ প্রবাহের চুম্বক্রিয়া বলে। তাহলে এটা আমরা শিখে গেলাম। এখন এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দুইটাই হচ্ছে ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দুইটাই কী রাশি? ভেক্টর রাশি। যদি ভেক্টর রাশি হয় তাহলে তার একটা দিক থাকবে। তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, যদি ভেক্টর রাশি হয় তাহলে তার একটা কী থাকবে? দিক থাকবে। তার যেমন মান থাকবে একইভাবে তার দিকও থাকবে। যদি তার দিক থাকে তাহলে তার দিক কোন দিকে হবে সেটা আমাদের এখন বোঝার বিষয়। চেষ্টা করব আমরা সেটা এখন বুঝতে। খেয়াল করো, এটা বোঝার জন্য তোমরা যে যেখানে আসো, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, সাথে সাথে আমি যেভাবে বলবো সেভাবে ধরবা। তোমার হাতের যে কলমটা আছে কলমটাকে এইভাবে উঁচু করে উপরের দিকে ধরো। এবার এইভাবে ধরার পর এই বৃদ্ধ আঙ্গুলটা থাকবে হচ্ছে খাড়া উপরের দিকে। এই বৃদ্ধ আঙ্গুলটা প্রকাশ করে তড়িৎ প্রবাহের দিক। বৃদ্ধ আঙ্গুলটা প্রকাশ করে কার দিক? তড়িৎ প্রবাহের দিক। এবার যদি বৃদ্ধ আঙ্গুলটা তড়িৎ প্রবাহের দিক প্রকাশ করে আর এইটা যদি হয় তার, বাকি আঙ্গুলগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। বাকি আঙ্গুলগুলো কিসের দিক? চুম্বক ক্ষেত্রের দিক। তো তড়িৎ প্রবাহের দিক উপরের দিকে রাখলে বাকি আঙ্গুলগুলো এই তারের মধ্যে পেঁচানো, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হবে বিজ্ঞানীদের ভাষায় এই তারের মধ্যে পেঁচানো। এই তারের মধ্যে পেঁচানো কথাটার মানে হচ্ছে চতুর্দিকেই থাকবে চুম্বক ক্ষেত্র আর এর ডিরেকশন হবে এইভাবে পেঁচানো। কিন্তু আমরা জানি যে দিক কখনো পেঁচানো হতে পারে না। তাহলে কীরকম হবে ঘটনাটা সেটা আমরা এখন ব্যাখ্যা করব। যদি এই বৃদ্ধ আঙ্গুলটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তাহলে বাকি আঙ্গুলগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। এবার এই তারের ডান পাশে আমি যদি এই আঙ্গুলগুলোকে খাড়া করি, অর্থাৎ সোজা করি, তাহলে দেখা যাচ্ছে এই আঙ্গুলগুলো আমার বোর্ডের ভিতরে ঢুকে যাবে। যদি বোর্ডের ভিতরে ঢুকে যায় তাহলে এই পাশে চুম্বক ক্ষেত্রের দিক হবে লম্ব বরাবর বোর্ডের ভিতরের দিকে। লম্ব বরাবর বোর্ডের, আমি লিখে দিলাম লম্ব বরাবর বরাবর ভিতরের দিক, লম্ব বরাবর ভিতরের দিক। এবার আরেকটু খেয়াল করো, আমি এটার মধ্যে ধরলাম,
ধরার পর আঙ্গুরগুলো একটু ভাঁজ করে এই তারের বাম পাশে নিয়ে আসলাম। বাম পাশে নিয়ে আসলে দেখো আঙ্গুলগুলো তোমাদের দিকে চলে যাচ্ছে। এই আঙ্গুলগুলো যদি তোমাদের দিকে চলে যায় তাহলে তারের এই পাশে হবে চুম্বক ক্ষেত্রের দিক লম্ব বরাবর বাইরের দিক, লম্ব বরাবর বাইরের দিক। তাহলে এটা হলো লম্ব বরাবর ভিতরের দিক আর এটা হলো লম্ব বরাবর বাইরের দিক। তাহলে একটা ভিতরে ঢুকে যাচ্ছে আর একটা ভিতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। একটা কী করতেছে, ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, একটা ভিতর থেকে বাইরের দিকে বের হচ্ছে। এবার দুই পাশে দেখলাম এই তারের দুই পাশে, একটা ডান পাশে একটা হলো বাম পাশে। এবার এই তারের নিচেও তো থাকতে পারে দিক, আমার বৃদ্ধ আঙ্গুল উপরের দিকে। তাহলে নিচে এখানে যে চুম্বক ক্ষেত্রের দিক সেটা কোন দিকে, সেটা হলো আমার ডান থেকে বাম দিকে। ডান থেকে কোন দিকে, বাম দিকে। এবার যদি এই তারের উপরে নিয়ে আসি, তার উপরে নিয়ে আসলে এই আঙ্গুলগুলো কোন দিকে যাচ্ছে, এই আঙ্গুলগুলো যাচ্ছে আমার ডান দিকে। তাহলে এই তারের নিচে চুম্বক ক্ষেত্রের দিক হলো এই দিকে আর এই তারের উপরে চুম্বক ক্ষেত্রের দিক হলো এই দিকে। ঘটনাটা কী দাঁড়ালো, এই তারের চারদিকে চুম্বক ক্ষেত্রের দিক বারবার পরিবর্তন হচ্ছে। যদি আমি এরকম বৃত্ত দিয়ে দেখাই তাহলে দেখা যাবে যে ডান পাশে চুম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে, বাম পাশে চুম্বক ক্ষেত্রের দিক বাইরের দিকে, নিচে চুম্বক ক্ষেত্রের দিক এই দিকে, উপরে চুম্বক ক্ষেত্রের দিক এই দিকে। তাহলে দেখা যাচ্ছে এইটার মধ্যে যদি তুমি একটা বৃত্ত আঁকো, এই তারের চারপাশে যদি তুমি একটা বৃত্ত আঁকো, তাহলে ওই বৃত্তের যে স্পর্শক সেই স্পর্শক বরাবর হবে চুম্বক ক্ষেত্রের দিক। বৃত্তের স্পর্শক বরাবর কী হবে, তুমি যেখানেই স্পর্শক আঁকবা সেখানেই চুম্বক ক্ষেত্রের দিক হবে স্পর্শক বরাবর। আর এই কারণে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে যে তারের চারদিকে চুম্বক ক্ষেত্র হবে পেঁচানো, অর্থাৎ বৃত্তাকার। বৃত্তাকার বলতে বোঝাচ্ছে এখানে বৃত্তের স্পর্শক বরাবর হবে চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, এক নম্বর হচ্ছে কোনো তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করি তাহলে তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে আর এই চুম্বক ক্ষেত্রের দিক হবে হচ্ছে পেঁচানো। পেঁচানো বলতে বোঝাচ্ছি তারের ডান পাশে হবে একরকম, বাম পাশে হবে আরেক রকম, উপরে হবে একরকম, নিচে হবে আরেক রকম। অর্থাৎ তুমি যখনই চেঞ্জ করবা অবস্থান তখনই চুম্বক ক্ষেত্রের দিকও চেঞ্জ হবে। কীভাবে, যদি এটার মধ্যে একটা বৃত্ত আঁকি, বৃত্তের যেখানেই তুমি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করতে চাইবা সেই জায়গায় বৃত্তের উপর একটা স্পর্শক আঁকতে হবে। কী আঁকতে হবে, স্পর্শক। স্পর্শক বরাবর হবে চুম্বক ক্ষেত্রের দিক। তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো এই ক্রস যখনই তোমার খাতায় থাকবে, মনে করো তোমার এটা খাতা, এখানে ক্রস দেওয়া আছে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হবে লম্ব বরাবর ভিতরের দিকে। চুম্বক ক্ষেত্রের দিক হবে লম্ব বরাবর। যদি এখানে ডট দেওয়া থাকে ডট, তাহলে খাতার মধ্যে চুম্বক ক্ষেত্রের দিক হবে লম্ব বরাবর উপরের দিকে। লম্ব বরাবর কোন দিকে, তাহলে ক্রস ভিতরের দিকে আর ডট উপরের দিকে। কিভাবে মনে রাখবা, দুই দিন পরে আবার ভুলে যেতে পারো। এই জন্য একটা সহজ উপায় বের করেছেন যারা গবেষণা করেছেন তারা, এটা আমার কথা না, কি করেছেন এই ক্রস চিহ্ন কীভাবে তুমি মনে রাখবা খেয়াল করো। তোমরা তীর ধনুকের তীর দেখেছো, তীর যখন যায় তখন পিছনের অংশটা অনেকটা ক্রসের মতো, তীরের পিছনের অংশটা অনেকটা কিসের মতো, ক্রসের মতো। তাহলে এই ক্রস দিয়ে বোঝাচ্ছে এটার ভিতরে একটা তীর ঢুকে গেছে, এটার ভিতরে একটা তীর ঢুকে গেছে। তো তীর ঢুকে যাওয়ার পরে পিছনের অংশটাকে ক্রসের মতো দেখাচ্ছে। এইবার এটা দিয়ে তাহলে কি বোঝাচ্ছে, ওই পাশ থেকে কেউ একজন তীর ছুড়লো, তীর ছোড়ার পরে ওই দেয়ালটা ভেদ করে তীরের একদম সূচালো প্রান্তটা মাত্র বেরোচ্ছে। তো একদম প্রান্তটা তো এইরকম একটা সূচালো প্রান্ত যেটা ডটের মতো মনে হয়। তার এটার মধ্যে হচ্ছে তীর ঢুকে গেছে, অর্থাৎ লম্ব বরাবর ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র, আর এদিক দিয়ে তীরটা বের হবে, যেদিকে যাবে বের হয়ে সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে লম্ব বরাবর বাইরের দিকে। তোমাদের খাতার মধ্যে এটা হবে লম্ব বরাবর উপরের দিকে আর খাতার মধ্যে এটা হবে লম্ব বরাবর নিচের দিকে, এতটুকু মনে রাখবা। এইবার এই যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, এটা কে আবিষ্কার করেছেন, এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওয়ারস্টেড। এবার আমরা বিজ্ঞানী ওয়ারস্টেডের পরীক্ষা নিয়ে একটু আলোচনা করব।
উভয়ের স্টেটের পরীক্ষা, উভয়ের স্টেটের পরীক্ষা। সবাই চিত্রটা আঁকবা, তোমাদের জন্য চিত্র আঁকা এখন ইজি, কারণ হচ্ছে তোমরা এটাকে স্টপ করে তারপরে চিত্রটা আঁকতে পারো। এটার নাম হলো চুম্বক শলাকা। এটার নাম হলো চুম্বক শলাকা। আমি বুঝাই, তোমরা চিত্র তো করে বন্ধ করে তারপরে আঁকবা, সুতরাং আমার অতিরিক্ত সময় দেওয়ার মনে হয় দরকার নাই, তাই আমি বোঝানো শুরু করলাম। এইটা হচ্ছে একটা চুম্বক শলাকা। চুম্বক শলাকা মানে কি? চুম্বক দণ্ড। চুম্বক শলাকা মানে হচ্ছে এই জায়গায় একটা চুম্বক দণ্ড। তো চুম্বক দণ্ড তো এরকম হতে পারত, এইখানে যে চুম্বক দণ্ডটা নেওয়া হলো সেটা হচ্ছে এই চুম্বক দণ্ডের দুই পাশে চিকন, দুই প্রান্ত চিকন, মাঝে মোটা। এই চুম্বক শলাকাটাকে একটা পিনের উপরে আলতোভাবে বসানো, এটা এদিক সেদিক ঘুরতে পারে কিন্তু পড়ে যাবে না। তোমরা বলতে পারো, স্যার আলতোভাবে বসানো এটা তো পিন থেকে পড়ে যাবে, যদি এখানে আমি একটু ছিদ্র করে নেই তাহলে ছিদ্রের মধ্যে পিনের মধ্যে ঢুকালে এটার পড়বে না, এটা এদিক সেদিক ঘুরতে পারবে। বিশেষ ব্যবস্থা এটাকে এই পিনের উপরে বসানো। এবার এই চুম্বক শলাকার উপর দিয়ে একটা তার নেওয়া হলো, একটা তার। এই তারের মধ্যে একটা ভোল্টেজ লাগানো আছে। যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, যদি আমি এই জায়গায় একটা সুইচ লাগিয়ে দেই, চাবি, এই চাবিটাকে আমি যখন অন করব তখন এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। চাবিটাকে আমি যখন অন করব তখন এই তারের মধ্য দিয়ে কী হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে। এইবার বিজ্ঞানী যেটা খেয়াল করেছেন, যখন এই চাবিটাকে অন করা হয় তখন এই চুম্বক শলাকাটা একটু নড়ে যায়, একটু সরে যায়। এবার এই যে একটু সরে যায়, এটা কেন? উনি যেটা করেছেন, বারবার এই ঘটনাটা পুনরাবৃত্ত করেছেন, সেটা হলো প্রথমে চাবি অন করলেন, অন করার পরে দেখলেন সরে গেল, আবার অফ করার পরে সেটা আবার কী করলো? আগের জায়গায় চলে আসলো। আবার অন করলেন, সরে গেল, বন্ধ করে দিলে আবার আগের জায়গায় চলে আসলো। তখন তিনি চিন্তা করলেন যে আমি এই চুম্বক শলাকার উপরে বাইরে থেকে কোনো ধরনের বল প্রয়োগ করিনি, কেউ এটার উপরে কোনো ধরনের বল প্রয়োগ করেনি, শুধুমাত্র এখানে চাবি অন করলে চুম্বক শলাকাটা কেন সরে যায়। তখন তিনি চিন্তা করলেন, যখনই আমি চাবিটাকে অন করি তখন এটার ভিতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, আর এই বিদ্যুৎ যাওয়ার জন্য নিশ্চয়ই সেই জায়গায় একটা নতুন চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। যেই চুম্বক ক্ষেত্র এখানে চুম্বক শলাকার জন্য যে চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্রকে হয় আকর্ষণ করে, না হলে কি করে? বিকর্ষণ করে। আর এই আকর্ষণ বিকর্ষণের জন্য এই চুম্বক শলাকাটা একদিকে সরে যায়। তারপরে তিনি সিদ্ধান্ত দেন, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে ওই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা বিজ্ঞানী ওয়েরস্টেড আবিষ্কার করেছেন। তোমরা একটু ভালো করে দেখে রাখবা, এখান থেকে দুই নাম্বারের প্রশ্ন হতে পারে। ওয়েরস্টেডের পরীক্ষা বর্ণনা করো। এইবার আমরা যাব হচ্ছে বায়োট স্যাভার্টের সূত্র। বায়োট স্যাভার্টের সূত্র, এই জায়গায় আমি একটু নিচে লিখে দিই তাহলে ভালো করে বুঝতে পারবা। বায়োট স্যাভার্টের সূত্র, বায়োট এবং স্যাভার্ট দুজন বিজ্ঞানী। তোমাদের বইয়ে লেখা আছে ভিউ স্যাভার বা ভিউ স্যাভোর লেখা। তাহলে বায়োট স্যাভার্টের সূত্র এটা আসলে কী?
যে কোনো একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে ওই তারের চারপাশের চুম্বক ক্ষেত্র হবে, এটা আমরা বুঝে ফেলেছি। এবার তারের চারপাশে যে চুম্বক ক্ষেত্র হবে এর যে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে, সেই মানটা এই দুইজন বিজ্ঞানী নির্ণয় করার জন্য একটা সূত্র আবিষ্কার করেন। সেই সূত্রটা আমরা এখন দেখব। সবাই একটা চিত্র আঁকো। আমি একটু বর্ণনা করে দিচ্ছি, তাহলে তোমাদের চিত্র আঁকাটা সহজ হবে। এইটা কিছুই না, আঁকাবাঁকা একটা তার। এই তারের মধ্যে ক্ষুদ্র একটা অংশ নিয়েছি আমরা ডিএল, ক্ষুদ্র অংশ কি নিয়েছি ডিএল। এই ডিএলের মধ্যবিন্দু হলো ও। ডিএলের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে একটা বিন্দু নিলাম আমরা পি। আমাদের টার্গেট হলো পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত সেটা জানা। তাহলে আমরা এখন দেখব আরেকটা জিনিস এখানে নিয়েছি, সেটা হলো এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। তড়িৎ প্রবাহের দিক হলো উপরের দিকে, তড়িৎ প্রবাহের দিকের সাথে এই আরের মধ্যবর্তী যে কোণ সেই কোণটাকে বলা হচ্ছে থিটা। কোণ কিন্তু এই পাশে হইতে পারে না, এই পাশে হবে না কেন, কারণ তড়িৎ প্রবাহের দিকের সাথে আরের অন্তর্ভুক্ত কোণ হবে। তড়িৎ প্রবাহের দিকের সাথে আরের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তো বিজ্ঞানী বায়ট এবং সেভার্ট দুজন বিজ্ঞানী এখানে যে সূত্রটা দিয়েছেন সেটা হলো ডিবি সমানুপাতিক আই, ডিবি সমানুপাতিক ডিএল, ডিবি সমানুপাতিক সাইন থিটা, ডিবি সমানুপাতিক 1/r². এই চারটা সমীকরণকে যদি আমরা একত্রিত করি, ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4π আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে মিউ নটটা হলো শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, এটার মান হলো 4π × 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। নটের মান হলো শূন্য সরি 4π × 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। এইবার আমি একটু বুঝাই, তোমাদের একটু বোঝার চেষ্টা করো। এটা যদি বুঝতে পারো তাহলে পরের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো তোমরা ভালোভাবেই বুঝতে পারবা। বোর্ডের দিকে তাকাও সবাই, পরেও লেখার সুযোগ পাবা, আর এটাকে বন্ধ করে পরে লিখে নিবা। ওকে, এবার একটু খেয়াল করো, আমি এটা প্রত্যেকটাই বুঝাচ্ছি। এটা একটা তার, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হয় তখনই তারের চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যদি তড়িৎ প্রবাহিত না হয় তাহলে কোনো চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় না। এবার এই তারের একটা ক্ষুদ্র অংশ আমরা নিলাম হচ্ছে ডিএল, এতটুকু ডিএল, এই অংশটা আমরা কেটে নিলাম। ডিএল এর মধ্যবিন্দু ও, এখান থেকে একটা বিন্দু নিলাম হচ্ছে পি। তো পি বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্রের মানটা বের করতে হবে। এবার একটু খেয়াল করলেই বুঝবা, এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। যখনই এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখনই এই তারের অংশটা, তারের এই অংশটা একটা চুম্বকের মতো আচরণ করবে। কার মতো? যদি এতটুকু অংশ চুম্বকের মতো আচরণ করে, এটা কার জন্য আচরণ করবে? এই তড়িৎ প্রবাহের জন্য। আমি যদি প্রথমে 2 A তড়িৎ প্রবাহিত করি, কয় অ্যাম্পিয়ার? 2 A-এর জন্য এই তারটা যতটা শক্তিশালী চুম্বকত্ব লাভ করবে, যদি এখানে আমি 4 A দেই তাহলে তার চুম্বকত্বের মান আরও বেড়ে যাবে। প্রথমেই বলেছি আমরা যে তড়িৎ প্রবাহিত করলেই কেবল চুম্বক ক্ষেত্র হবে,
যদি তড়িৎ প্রবাহিত করা না হয় তাহলে কোনো চুম্বক ক্ষেত্র হবে না। তাহলে এখানে তড়িৎ প্রবাহ বাড়াইলে চুম্বক ক্ষেত্রের মানও কী করবে? বাড়বে। আর এই জায়গায় যে চুম্বক ক্ষেত্রটা পাওয়া যাবে, চুম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু ক্ষুদ্র অংশের জন্য এই জায়গায় চুম্বক ক্ষেত্র, তাই এখানে দেওয়া হবে ডিবি। কি দেওয়া হবে? তাহলে এই ডিবি এর মান হচ্ছে ডিবি সমানুপাতিক আই। তড়িৎ প্রবাহ যত বাড়বে এই ডিবি এর মান এই জায়গায় ততই বাড়বে। সহজ জিনিস, তড়িৎ প্রবাহ বাড়াইলে চুম্বক ক্ষেত্রের মানটাও বাড়বে। এরপরে হচ্ছে ডিবি সমানুপাতিক ডিএল। ডিবি সমানুপাতিক ডিএল কথাটার মানে হচ্ছে এতটুকুর মধ্য দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহিত করি তাহলে এটা হবে এতটুকু একটা চুম্বক। যদি আমি দুই পাশ দিয়ে এটাকে আরও বাড়িয়ে দিই তাহলে চুম্বকটা বড় হলো। ছোট চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্রের মান যা হয়, বড় চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্রের মান কী হবে? বেশি হবে। তাহলে এই ডিএল এর মান যত বাড়বে এখানে চুম্বক ক্ষেত্রের মানও ততই। আর এই কারণে ডিবি সমানুপাতিক ডিএল দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। ক্ষুদ্র দৈর্ঘ্যের মানটা বাড়াইলে চুম্বক ক্ষেত্রের মানটাও কী করবে? বাড়বে। এবার যাব আমরা তিন নাম্বার না চার নাম্বারে। ডিবি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার, একটু খেয়াল করে দেখো, এটার মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা হলো আর। পি বিন্দুটা যদি আমি আরও একটু দূরে নেই চুম্বক ক্ষেত্রের মান আরও কমবে। আমরা সহজেই যেটা জানতে পারি সেটা হলো এটা একটা চুম্বক, এই চুম্বকের কাছে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান যা, অর্থাৎ এই চুম্বকটা একটা লোহার দণ্ডকে যতটা আকর্ষণ করবে যদি দূরে নিয়ে যাই আকর্ষণ কমবে, যত দূরে নিয়ে যাব তার আকর্ষণ বা চুম্বক ক্ষেত্রের মান ততই কমতে থাকবে। তাহলে ডিবি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার কথাটার মানে হচ্ছে এই আর এর মান যত বাড়বে চুম্বক ক্ষেত্রের মান ততই কমবে। আর এর মান যত বাড়বে চুম্বক ক্ষেত্রের মান ততই কমবে। এইবার যদি হয় এটা কমপ্লিট। এইবার যাব আমি চার নাম্বার, অর্থাৎ এই সিরিয়ালের তিন নাম্বারে। তিন নাম্বারটা বুঝিয়ে নেই, তারপরে চারটাকে একত্রিত করে দিচ্ছি। এটা বোঝার জন্য একটা সোজা তার নিলাম আমি, এখান থেকে এতটুকু অংশ কেটে নিলাম ডিএল, আর এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলাম হচ্ছে আই। যদি এটার বরাবর আমি একটা বিন্দু নেই পি, খেয়াল করে দেখো এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে এটার অন্তর্ভুক্ত কোণ থিটার মান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। থিটার মান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে সর্বোচ্চ, আর সাইনের যত মান আছে সবগুলো হচ্ছে এক থেকে ছোট, এক থেকে ছোট। এবার আমরা বাস্তবতার দিক থেকে যেটা দেখতে পাই, খেয়াল করো, যদি এই বরাবর বিদ্যুৎ প্রবাহিত হয় আর বিন্দুটা যদি এই জায়গায় হয় পি বিন্দুটা, তাহলে এখান থেকে এই জায়গায় আমি এই আর রেখাটা টানবো, তাহলে এইখানে মধ্যবর্তী কোণ হবে থিটা। থিটার মান আমি ধরলাম 45 ডিগ্রি। কয় ডিগ্রি ধরলাম? 45 ডিগ্রি। এবার একটু বুঝে শুনে আমাকে বলবা, এই অংশের জন্য এর বরাবর যে চুম্বক ক্ষেত্রের মানটা পাওয়া যাবে, এই অংশের জন্য এর থেকে ডানে অথবা বামে, উপরে অথবা নিচে চুম্বক ক্ষেত্রের মান কি তত পাওয়া যাবে? না। তাহলে এই বরাবর, অর্থাৎ এর বরাবর যে চুম্বক ক্ষেত্রটা পাওয়া যাবে সেই চুম্বক ক্ষেত্র হবে সর্বোচ্চ। এর থেকে উপরের দিকে গেলে বা নিচের দিকে গেলে এই অংশের জন্য চুম্বক ক্ষেত্রের মান কম হবে, কিন্তু যদি আমি আরেকটা অংশ নেই সেই অংশের জন্য হয়তো এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে। কিন্তু আমরা এখন আলোচনা করতেছি এই ডিএল অংশ, এই যে এই জায়গায় এই ডিএল অংশটা আমরা আলোচনা করতেছি, এই ডিএল অংশের জন্য যদি হয় তাহলে তার বরাবর হবে সর্বোচ্চ, আর এই জন্য সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, যেটা আমাদের বাস্তবতার সাথে মিলে। যত কোণ কমবে তখন চুম্বক ক্ষেত্রের মান ততই কমবে। আমরাও জানি সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, অর্থাৎ সাইন 30 ডিগ্রির জন্য চুম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে অর্ধেক। কী হয়ে যাবে? অর্ধেক। আর এই কারণে বিজ্ঞানীরা ডিবি সমানুপাতিক সাইন থিটা লিখেছেন। এইবার এই চারটাকে যদি আমি একত্রিত করি, তোমরা জানো বাম পাশের একটাই চলক ডিবি সমানুপাতিক, এইগুলো সব গুণ হয়ে যাবে আইডিএল সাইন থিটা উপরে, আর স্কোয়ারটা নিচে। এইখানে যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দেই তাহলে আমাদের কী আসবে?
একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, এই ধ্রুবকটাকে আমি ধরতে পারি কে, কে এর মানটা হচ্ছে মিউ নট বাই ফোর পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, এখানে আসেই। তাহলে মিউ নটটা কী জানতে হবে, মিউ নটটা হলো শূন্য মাধ্যমে চুম্বক, শূন্য মাধ্যমে হবে, এই জায়গায় শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, আর এই মিউ নটের মান হলো ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। অনেকেই পারে কিন্তু সমস্যা হয় যে এটা এই এককটাতে ভুল করে। মিউ নটের একক যদি তুমি বের করতে চাও, এই মিউ নটটাকে ডান পাশে রাখো অথবা বাম পাশে রাখো আর বাকিগুলোকে গুণ করো। বাকিগুলোকে গুণ করলে যেটা হবে সেটা এরকম হবে, মিউ নট ইকুয়াল টু ডিবি আর স্কোয়ার ডিভাইডেড বাই আইডিএল সাইন থিটা, এটা আসবে, এর সাথে কী আসবে ফোর পাই, ফোর পাই ডিবি আর স্কোয়ার, ফোর পাই ডিবি আর স্কোয়ার উপরে আর নিচে হলো আইডিএল সাইন থিটা, আইডিএল সাইন থিটা।